الحمد لله الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على سيد الأنبياء سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في سبيل الله في سبيل الله والمستضعفين من الرجال والمستضعفين من الرجال والنساء والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا واجعل لنا من لدنك نصيرا وقال تعالى قاتلوهم يعذبهم الله بأيديكم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم وقال الإمام البخاري حدثنا مكي بن إبراهيم قال حدثنا يزيد بن أبي عبيد عن سلمة هو ابن الأكوع قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول قال حدثنا شعيب عن الزهري عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد
الذي نفس محمد بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل أو كما قال عليه الصلاة والسلام لقد جمع الأحزاب حولي وألبوا قبائلهم واستجمعوا كل مجمع وقد خيروني الكفر والموت دونه وقد هملت عيناي من غير مجزي کہا مجھ کو کسی شے کی نہ حاجت ہے نہ رغبت ہے کہا مجھ کو کسی شے کی نہ حاجت ہے نہ رغبت ہے فقد حب نبی کا ذوق کہ شو کی عبادت ہے کوشش بیکار ہے جب آدمی مجبور ہے ہاں وہی ہوتا رہے گا جو اسے منظور ہے صلی اللہ علیہ سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ وآلہ جامعہ آمانیہ رحمت پور کنگلیا نارائن پور بلاب نرسندی ہے فارغین ستر پدری پردان اپلکھے 41তম عسکری برشی اسلامی مہاسملنر سمانت سبھاپتی حضرت علامہ کرام মুরব্বিয়া নিজাম যুবক ভাইয়েরা আমার পর্দার আড়ালের মা বোনেরা কোরআন শরীফ থেকে দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি দুই জায়গা থেকে একটা হলো সূরা তৌবা 14 নম্বর আয়াত এবং এই দুই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে দুইটা হাদিস আমি পড়েছি সনদ সহ দুটোই বুখারী শরীফ থেকে প্রথম হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ড 21 পৃষ্ঠা থেকে দ্বিতীয় হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ড 393 পৃষ্ঠা থেকে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মহাব্বতের সাহাবী ছিলেন নাম তার হযরত খুবাইব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা শের তিনি পড়েছিলেন বিশেষ মুহূর্তে যখন ওনাকে ফাঁসিতে লটকানো হবে হাজার হাজার বেঈমানেরা ফাঁসির দৃশ্য দেখার জন্য শুধু পুরুষ আসে নাই
মহিলারা এবং বাচ্চা বাচ্চি সকলকে দুল পিটাইয়া মক্কার গলিতে গলিতে দুল পিটাইয়া ঘোষণা করা হয়েছিল, মুহাম্মাদের একজন সাথী, মুহাম্মাদের একজন অনুসারী, নাম তার খুবাই, তাকে আনুষ্ঠানিক ভাবে ফাঁসিতে লটকানো হবে। এই ফাঁসিতে লটকানোর দৃশ্য দেখার জন্য দূর পিটাইয়া মক্কার গলিতে গলিতে ঘোষণা করা হয়েছিল, হাজার হাজার মানুষ সমবেত হয়েছে, মঞ্চ তৈয়ার করা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মঞ্চের মধ্যে উঠলেন, ফাঁসির রশিটা তার সামনে, এখনই গলাতে লাগাইয়া দেওয়া হবে, শুধু ফাঁসি দেবে, ফাঁসি যা দেবে এমনটা না, প্রত্যেকের হাতে আবার তীর আছে, ফাঁসিতে লটকানোর পর তীর নিক্ষেপ করা হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় দশটা শের পড়েছিলেন, এর মধ্যে দুইটা শের বুখারী শরীফে আছে আর আটটা শের বুখারীর যে ব্যাখ্যা গ্রন্থ আছে উমদাতুল কারী ফতহুল বারী ইরশাদুস সারি, ওই বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থে এবং মওয়াইবে লাদুনিয়া কিতাবে আল্লামা কাসতালানি বাকি আটটা শের উল্লেখ করেছেন। আমি দশটা শেরের মধ্য থেকে দুইটা শের শুধু পড়েছি, কিছু আলোচনা করবো আল্লাহ যদি তৌফিক দান করে। এখানে একটা শের পড়ছি, ভালোভাবে বুঝেন, নিস্তে হুজ্জত চিস্তে দুনিয়া, চিস্তে দুনিয়া আসহুদা গাফেল বুদান নাই কামাশো নুকরাও ফারজান্দা। আমরা দুনিয়াদার বলি, দুনিয়ার অর্থই আমরা বুঝি না। আরে বিরমি বলে দুনিয়া কাকে বলে? আল্লাহরে ভুলে যাওয়ার নাম দুনিয়া, আল্লাহকে ভুলে যাওয়ার নাম দুনিয়া। আল্লাহর সাথে সম্পর্ক তোমার যদি হইয়া যায়, সারা পৃথিবীর মালিক যদি তুমি হয়ে যাও, তথাপি তুমি পাক্কা দিনদার, খোদার কসম তুমি দুনিয়াদার না। আল্লাহর ভয়ভীতি না থাকলে, খানার ব্যবস্থা নাই, পড়নের ব্যবস্থা নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানিতে লিপ্ত, অথচ পেটে খাবার নাই, নিঃস্ব গরিব, সে হইল পাক্কা দুনিয়াদার। সার কথা, দুনিয়া কাকে বলে? চিস্তে দুনিয়া আজহুদা গাফেল বুদান নাই কামাশো নুকরাও ফারজান্দা। টাকা পয়সা স্বর্ণ রূপা দন্দৌলত ছেলে মেয়ে এগুলো দুনিয়া না, দুনিয়ার নাম হলো মাওলাকে ভুলে যাওয়ার না। তো দুনিয়া দা দিনদার কাকে বলে? পার্থক্য হয়ে গেছে, বিস্তারিত আলোচনার প্রয়োজন নাই। আরেকটা শের আমি উর্দু পড়েছি, হযরত তসিব আছে আমাকে বলছে কানে কানে উনাকে আগে দিয়ে দেওয়ার জন্য, উনি তো আমাদের প্রধান মেহমান, এর জন্য আমি ফাঁকে দিয়ে কিছু আলোচনা করব। হযরতকে আরামের মধ্যে রেস্টের মধ্যে রাখেন যতটুকু সম্ভব, আমি সংক্ষিপ্ত সময়ে শেষ করার চেষ্টা করব। হযরতকে অনুরোধ করবো আমি একটু ঘুমায় যাই, আরাম করে, কোনো সমস্যা নাই। আরেকটা শের পড়ছি, এই কথাগুলো আপনারা মনে রাখতে হবে, আমি এলাকার লোক, এলাকার কি রোগ আছে আমি জানি বেশি, এ রোগ অনুপাতে চিকিৎসা করতে, কথা ঠিক না? হ্যাঁ, একটা শের পড়ছি, কুশেষে বেকার হে জব আদমি মজবুর হে হাওহি হু তারা হে গা মঞ্জুর হ্যাঁ। আল্লাহর যে ফয়সালা আছে, ফয়সালা নতুন করে আল্লাহ করবেন না, জাফাল কালাম হাদিস শরীফে আছে, যা কিছু হবে ফয়সালা হয়ে গেছে,
তোমার আমার চেষ্টা যদি আল্লাহর ফয়সালা আল্লাহর মর্জি অনুপাতে হয় তাহলে আমার চেষ্টা কামিয়া, নতুবা সারা জীবন চেষ্টা করলে কিছু কাম হইতো না, আল্লাহর মর্জি না হইলে। কথার কথা দুনিয়া বেল লাগি চেষ্টা কেনা কেনা করে বলেন আপনারা। রিক্সাওয়ালা যেমন চেষ্টা করে বাহিরে যা, ব্যবসা বাণিজ্য করে সবাই তো চেষ্টা করে, দুনিয়া বেল লাগি না চেষ্টা করে না, ওই জন্য হইতে পারে। এই চেষ্টা আল্লাহর মর্জি অনুযায়ী যদি হয় বাস রাস্তা খুলে যাবে, নতুবা না। এই জন্য যা কিছু হবে আল্লাহর পক্ষ থেকে এর উপর আস্থা বিশ্বাস রাখবা। এটা কি বলা হয়? রেজা বিল কাজা। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সামনে তিনটা বিষয়ে মোটামুটি আলোচনা করব অতি সংক্ষেপে। এক নম্বর বিষয়, আমাদের মুসলমানদের বর্তমান দায়িত্ব কি? বিশ্ব নবীর উম্মত, উম্মত বলে বলে আমরা দাবি করি, নবীজি কি বলেছেন এবং আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি বলেছেন, অনেক কিছু আমরা ভুলে যাচ্ছি, এই প্রসঙ্গে কিছু আলোচনা করব। নাম্বার দুই, আমাদের সমাজে যে বেদা শিরিক গুলো ঘরে ঘরে ঢুকে যাচ্ছে, একটা বেদাত, যেই বেদাতটা নিয়ে খুব মারামারি, খুব দ্বন্দ্ব হয়, এটা হলো জানাজার পরে দোয়া করা, ওই কি না বলেন না? এই প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করব। বাকি আপনারা জানেন, খুব দোয়া করতেছি এখানে বাংলাদেশের একটা মসজিদ, এই মসজিদে কোন কাজ আমরা করতেছি না, অতটুকু আস্থা আছে, বিশ্বাস আছে, যখন আল্লাহর মর্জি হবে তখন আল্লাহ ব্যবস্থা করে দেবেন, যখন হবে তখন। কারে দিয়া করবেন, কার টাকা দিয়া করবেন, তিনি ভালো জানেন। তো মসজিদকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সামনে করব। আলোচনায় যাওয়ার আগে আবার অনুরোধ করছি, ভলান্টিয়ার বাইরে আপনারা সবাইকে ভিতরে সুন্দর করে জমায় জমায় বসা, এবার আগে আসেন। আমি আপনি মরব যে এতে কোনো সন্দেহ আসেনি, জানের মায়া আছে, মালের মায়াও আছে। আমি বলতে চাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানের চেয়ে তোমার আমার জানের মায়া বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? বেশি বলে। আরে আমার জানের দাম বেশি না নবীজির জানের দাম বেশি? নবীর জানের দাম বেশি, এতে কোনো সন্দেহ নাই। আর একটা বিষয়, আমরা মনে করি দুয়ার দ্বারা সব কাজ আমরা কইরা নিয়াম, দুয়ার দ্বারা যদি সব কাজ হয়ে যেত আমার বিশ্ব নবীর চেয়ে দুয়ার পাওয়া আর কার আছে বলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বসে আল্লাহর দরবারে দোয়া করতেন, আবু বকর উমর উসমান আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির বড় বড় সাহাবায়ে কেরামগণ আমিন আমিন বলতেন, সব কাজ হয়ে যেত। কিন্তু বিশ্ব নবী শুধু দোয়ার উপর নির্ভর করেন না, প্রায় ২৭টা জিহাদের ময়দানে আমার নবী কমান্ডো হইয়া সেনাপতি হইয়া সশরীরে অংশগ্রহণ করেছিলেন। তো সশরীরে অংশগ্রহণ যেহেতু নবীজি করেছেন, কেমন মেহনত করেছেন, উহুদের ময়দানের ঘটনা আপনাদের সামনে, নবী মারাত্মক ভাবে আহত হয়েছিলেন, কথাটি কিনা? এমন আহত ঘোষণাই করা হয়েছিল মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ আর দুনিয়াতে নাই, ঘোষণা করা হয়েছিল ইন্না মুহাম্মাদান কাতুতিল, অতঃপর আল্লাহ নবীজিকে জীবিত রেখেছিলেন। যাই হোক বন্ধুরা, হযরত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৩ বছরের জিন্দেগিতে নবীর একজন দূত, দূতেরে হত্যা করা, দূতেরে মেরে ফেলা শরীয়তেও নাজায়েজ, আন্তর্জাতিক আইনেও নিষিদ্ধ আছে, দূতকে মারা যাবে না।
হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দুধ পাঠাইয়া দুধ হিসাবে চিঠি দিয়ে পাঠাইলেন। ওই দুধ শামে যাবে, শামে যাওয়ার পথে মুতা নামক একটা জায়গা আছে। ওই মুতা নামক জায়গাতে যাওয়ার পর বেঈমানেরা ধইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধকে শহীদ করে দিল। হযরত বিশ্বনবী যখন সংবাদ শুনতে পারলেন একজনের শহীদ করছে, শত শত সাহাবীকে না, শুধু একজন দুধকে শহীদ করা হলো। হযরত নবীজি শুনিয়া মিম্বরে আরোহণ করলেন, মসজিদে নববীর মিম্বরে কান্না জড়িত কণ্ঠে নবীজির গাল মুবারক বেয়ে চোখের অশ্রুগুলো পড়ছিল। বিশ্ব নবী দেখে বললেন, ও আমার সাহাবীরা, আমার খলিজার টুকরা সাহাবীকে দুধ হিসেবে প্রেরণ করেছিল, বেঈমানের দলেরা আমার সাহাবীকে মুতা নামক স্থানে নির্মম ভাবে শহীদ করা হয়েছে, আমি আমার এই সাহাবীর রক্তে বদলা প্রতিশোধ না নেওয়ার আগ পর্যন্ত আমার অন্তরে শান্তি আসবে না। একজন শহীদ হয়েছে, কয়জন? মাত্র একজন। নবীজি কি বলতেছে? আমার সাহাবীর রক্তের প্রতিশোধ, রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আমি নবীর অন্তরে শান্তি আসবে না। বিশ্ব নবীর চোখের পানি গুলো দেখে সাহাবায়ে কেরাম যে সাহাবীরা নবীজিকে নবীর জীবনের চেয়েও ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নির্দেশ দেন, আপনার নির্দেশ আমরা বাস্তবায়ন করব, আমরা আমাদের জীবনটা বিসর্জন করে দেব, খোদার কসম মুহূর্ত সময়ের জন্য আমরা দ্বিধাবোধ করব না। হযরত বিশ্বনবী 3000 সাহাবায়ে কেরামগণকে প্রতিশোধ নেওয়ার জন্য ঘোষণা করলেন। কয় হাজার? 3000 সাহাবায়ে কেরামগণকে। কিন্তু ব্যতিক্রম এক অবস্থা হলো, 3000 বাহিনীর একজন সেনা কমান্ডো, যাকে আমরা আমির বলি, সেনাপতি বলি, একজন হলেই চলতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কলিজার টুকরা সাহাবী যায়েদ বিন হারেসাকে ডাক দিলেন, ও যায়েদ তুমি দাঁড়াইয়া যাও। হযরত যায়েদ বিন হারেসা দাঁড়াইলেন, যায়েদকে বললেন, যায়েদ, এই 3000 আমার কলিজার টুকরা সাহাবীর দায়িত্ব তুমি পালন করবা, সেনাপতির দায়িত্ব তুমি পালন করবা। কিন্তু সাথে সাথে নবীজি বলতেছেন, ওয়াইন কুতিলা যায়েদুন, যায়েদ যদি শহীদ হইয়া যায়, ফাজাফার ইবনু আবি তালিব, যায়েদ যদি শহীদ হয়ে যায়, সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার চাচাত ভাই জাফর বিন আবি তালিব। এর দ্বারাই বোঝা গেছে হযরত যায়েদ শহীদ হবে, এতে কোনো সন্দেহ না। আবার নবীজি বললেন, জাফর যদি শহীদ হইয়া যায়, আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি দাঁড়াইয়া যাও। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হইয়া যায়, চতুর্থ নম্বরে তোমরা একজনকে আমির বানিয়ে নেবা, আমি দোয়া করছি বিজয়ের পতাকা নিয়ে তোমরা মদিনাতে ফেরত আসবা। তিনজনকে জটফট করে তৈয়ারি নিয়ে রওনা হওয়ার নির্দেশ দিলেন। এর মধ্যে হযরত জাফর বিন আবি তালিব নবীর চাচাত ভাই
তার ছোট ছোট বাচ্চা বাচ্চিরা ছিল, বড় ছেলে 6-7 বছরের, নাম তার আব্দুল্লাহ। জাফর বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন, ও স্ত্রী আমাকে বিদায় দাও, বিদায় দাও, জন্মের জন্য তুমি আমাকে বিদায় দাও, দুনিয়াতে তোমাদের সাথে আর সাক্ষাৎ হবে না। স্ত্রী গো, কিয়ামতের ময়দানে তোমার সাথে এবং জান্নাতে তোমার সাথে আবার সাক্ষাৎ হইয়া যাবে। স্ত্রী বলছে, স্বামী হ্যাঁ, ব্যাপার কি? ব্যাপার আর কিছু না, আমাকে বিশ্বনবী সেনাপতি নিয়োগ দিয়েছে, খুব ভালো সেনাপতি দিলে ভালো। না না, ইতিপূর্বে একাধিক সেনাপতি নবী ঘোষণা করেননি, আজকাল 3-3 জনের নাম ঘোষণা করেছেন এবং চতুর্থ নাম্বারের ঘোষণাও করেছেন, যদিও নির্ধারিত করেন নাই। ও স্ত্রী, এতে বোঝা গেছে, এতে কোনো সন্দেহ নাই, যাদের নাম বিশ্ব নবী ঘোষণা করেছেন এই 3 জন সিরিয়ালে শাহাদত বরণ করবে। বিদায় নিয়ে রওনা হয়ে গেলে ছোট ছোট বাচ্চা বাচ্চিরা জাফরের পিছনে আব্বা আব্বা বলে ডাকতে দিল। জাফর পিছনের দিকে ফিরে চান না, কেন চান না? স্ত্রী এবং ছেলে মেয়েদের সাথে এখন যদি মহাব্বত হয়ে যায়, যুদ্ধের ময়দানে সাহসিকতার সাথে আমি যুদ্ধ নাও করতে পারি। যুদ্ধের ময়দানে চলে গেলেন হযরত যায়েদ বিন হারিসা। হযরত যায়েদ বিন হারিসা সেনাপতি ওখানে যাইয়া দেখেন বেঈমানদের সদস্য সংখ্যা 2 লক্ষ। কয় লক্ষ? মুসলমানদের সদস্য মাত্র 3,000। পরামর্শে বসলেন, এক একজনে এক এক ধরনের পরামর্শ দিচ্ছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াইয়া এক জ্বালাময় বক্তব্য দান করলেন, হে আল্লাহ নবীর সাহাবীরা, আমাদের সামনে 2টা রাস্তা খোলা আছে, হয়তো আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে সঙ্গে সঙ্গে বিনা হিসাবে আল্লাহর বানানো জান্নাতে ঢুকে যাব, নতুবা বিজয়ের পতাকা উত্তোলন করে মদিনায় ফেরত যাব। তোমরা অন্য কোন চিন্তা করিবা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রেরণ করেছেন, নবীর মহাব্বত আমাদের অন্তরে রয়েছে, আর কোন পরামর্শের প্রয়োজন নাই। চলো আমরা সিংহের মতো গর্জে উঠে বেঈমানদের উপর ঝাঁপিয়ে পড়ি। সাহাবায়ে কেরামগণ আব্দুল্লাহ বিন রাওয়াহার কথাকে সমর্থন দিলেন, নারায়ে তাকবীর বলে মুতা নামক ময়দানে ঢুকে পড়লেন। বেঈমানদের সাথে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এদিকে আবার নবী, বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী মসজিদে নববীর মিম্বরে বসে বসে হাজার হাজার সাহাবায়ে কেরামগণের সামনে বিশ্ব নবী বলতেছেন, ও সাহাবীরা, মুতা নামক ময়দানে বেঈমানদের সাথে আমার সাহাবায়ে কেরামের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, বেঈমানদের সদস্য সংখ্যা 2 লক্ষ, আমার কলিজার টুকরা সাহাবীদের সংখ্যা মাত্র 3,000, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। বিশ্ব নবী বললেন, ইসলামের পতাকা ধারণ করে রেখেছেন আমার কলিজার টুকরা হযরত যায়েদ, সামনের দিকে অগ্রসর হচ্ছেন, বেঈমানদেরকে কচু কাটা কাটছেন। হঠাৎ করে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও সাহাবীরা, আমার যায়েদ কে শহীদ করা হইয়াছে, আমার যায়েদ মাটিতে লুটিয়ে পড়ে গেছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা ইসলামের ঝান্ডা ধারণ করলে কিছু করবেন, নবীজি বললেন, আমার আব্দুল্লাহ সিংহের মতো গর্জে উঠে বেঈমানদের উপর
ঝাঁপিয়ে পড়লেন, বেঈমানদেরকে জাহান্নামে নিক্ষেপ করছেন। হঠাৎ করে নবীজি বললেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহকে শহীদ করা হয়েছে। জাফর বিন আব্দুল্লাহ, দ্বিতীয় নম্বরে জাফর বিন আবি তালিব। নবীজি বললেন, জাফর ইসলামের পতাকা ধারণ করেছেন, জাফরের ডান হাতটা কেটে দেওয়া হয়েছে। আবার নবীজি বললেন, আমার জাফরের বাম হাতটা কেটে দেওয়া হয়েছে। জাফর দুই হাঁটু এবং দাঁতের কামড় দ্বারা ইসলামের পতাকা উত্তোলন করে রেখেছে, মাটিতে পড়তে দেন নাই। বিশ্ব নবী আবার বললেন, আমার জাফরের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জাফর মাটিতে লুটিয়ে বললেন, ইসলামের পতাকা গ্রহণ করেছেন তিন নম্বরে হযরত আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা বীরত্বের সাথে বেঈমানদেরকে জাহান্নামে নিক্ষেপ করতেছিলেন। হঠাৎ করে নবীজি বলতেছেন, আমার আব্দুল্লাহ বিন রাওহা কেও বেঈমানেরা শহীদ করে ফেলেছে। একের পর এক তিন তিন জন সেনাপতি শাহাদত বরণ করেছে। বিশ্ব নবী কথাগুলো বলছিলেন মসজিদে নবীর মিম্বরে বসে বসে, নবীর চোখের অশ্রু গুলো গাল বেয়ে বেয়ে পড়তেছিল। যিনি চতুর্থ নম্বরে দায়িত্ব গ্রহণ করলেন, সেনাপতির দায়িত্ব গ্রহণ করে হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমার নিকট 11টা তরবারি ছিল, একের পর এক 10টা তরবারি ভেঙে গেছে। এমন ভাবে বেঈমানদের উপর মারছে, মারতে মারতে এক পর্যায়ে তরবারি ভেঙে যায়। বুখারী শরীফের হাদিস, 10-11টার মধ্যে 10টা তরবারি ভেঙে গেল। একটা তরবারি আমার হাতে রয়েছিল। বেঈমানদের অন্তরে এমন ভয় ভীতি ঢুকে গেছে, অবশেষে বেঈমানেরা পলায়ন করতে বাধ্য হলো। বেঈমানদেরকে দৌড়াইয়া অনেক দূর পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ দিয়ে গেলেন। অতঃপর বিশ্ব নবীর দরবারে বিজয়ের পতাকা উত্তোলন করে খালিদের নেতৃত্বে মদিনায় চলে আসলেন। এখানে বন্ধুরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করে লাবাদিত্তু আন্নি উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া সুম্মা উকতাল। বুখারী শরীফের হাদিস 393 পৃষ্ঠা। বিশ্ব নবী বলে, সনদ বাদ দিতেছি সময় নাই, নবীজি বলেন, ওয়াল্লাযী বিয়াদিহি নাফসু মুহাম্মাদিন, ওই সত্তা যে সত্তার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জান, লাবাদিত্তু আন্নি উকতালু ফি সাবিলিল্লাহ, আমি পছন্দ করি, আমি মনে প্রাণে কামনা করি, আকাঙ্ক্ষা করছি, আমি আল্লাহ নাস্তাই বেঈমানদের সাথে জিহাদ করতে করতে শহীদ হইয়া যাব। আবার আমাকে জীবিত করা হবে, আবার আমি জিহাদের ময়দানে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হইয়া যাব, আবার আমাকে জীবিত করা হবে, আবার আমি শহীদ হইয়া যাব। এইভাবে বন্ধুরা, একবার দুইবার না, চারবার নবীজি কামনা করেছে। কেন কামনা করেছে, এর পিছনে রহস্য আছে আপনারা জানেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন,
বদর যুদ্ধ সংঘটিত হবে। হে আমার মা বোনেরা, আপনার যারা এখানে উপস্থিত আছি মনোযোগ সহকারে শুন, এক মহিলা নাম তার ছিল আফরা, আফরার দুই বালক ছিল, এখনো প্রাপ্ত বয়সকে পৌঁছে না। মহিলা দুই ছেলেকে দেখে বলেন, হে আমার কলিজার টুকরা ছেলেরা, মুআজ মুআব্বাস, মুআব্বাস, দুই ছেলেকে বলতেছেন আমার বিশ্বাস নবীকে সাংঘাতিক কষ্ট দিয়েছে, জ্বালা যন্ত্র দিয়েছে, মায়ের পিট করেছে, নবীর রাস্তা বন্ধ করে দিয়েছিল। বেঈমানদের মধ্যে এক নম্বরের বদমাশ শয়তান ছিল আবু জাহেল। এই আবু জাহেলের কারণে আমার নবী বড় কষ্ট পেয়েছিল। শুনতে পেরেছি বদরের যুদ্ধে এই আবু জাহেল বেঈমান নাকি আসছে। হে মুআজ, মুআব্বাস, আমি হলাম তোমাদের মা, আমি তোমাদের কি দুধ পান করিয়েছি, দুধের রেন তোমাদের ঘাড়ে রয়েছে, আমি তোমাদেরকে বলতেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু আবু জাহেলকে জাহান্নামে পাঠাইয়া দিব। তোমরা দুই ভাই বদরের ময়দানে চলে যাও, বিশ্বনবী শত্রু আবু জাহেলকে জাহান্নামে পৌঁছাইয়া দিবা। আমি যদি পুরুষ হতাম রণাঙ্গনে যুদ্ধের ময়দানে আমি সশরীরে উপস্থিত হয়ে যেতাম, আমি মহিলা মানুষ যেতে পারছি না। হে আমার কলিজার টুকরা সন্তানেরা, যাও, কোনো বিরাগত করবে না, আমি মা হইয়া তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি। এই বেঈমান আবু জাহেলকে জাহান্নামে পৌঁছাইতে যাইয়া তোমরা যদি শহীদ হইয়া যাও, আমি মায়ের কলিজা ঠান্ডা হইয়া যাবে। কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হইয়া হাসরের ময়দানে উঠতে পারব, শহীদের মা হতে পারব। হযরত মুআব্বাস মায়ের উপদেশ, মায়ের নির্দেশ অনুযায়ী বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং আবু জাহেলকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। বন্ধুরা, বলতে চাই হযরত সাহাবায়ে কেরামের অন্তরে নিজের জানের মহাব্বত, নিজের জানের মাল মহাব্বত, নিজের মালের মহাব্বত কোনো দিক দিয়া কম ছিল না। কেন তারা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য বেকুল ছিলেন, পাগল পাড়া ছিলেন, কেন? রহস্যটা কি? রহস্য একটাই, বুখারী শরীফ 395 পৃষ্ঠা। বিশ্বনবী বলেন, শহীদ যারা হোক, রক্তবিন্দু মাটিতে পড়ার আগে আগে জান্নাতের হুরদের সাথে তার বিয়া আল্লাহ পড়াইয়া দেয়। রক্তবিন্দু মাটিতে পড়ার আগে আগে ঝাঁকে ঝাঁকে দলে দলে জান্নাতের হুরদেরকে আল্লাহ পাঠিয়ে দেন। জান্নাতের হুরেরা তাকে আয়েশা ডাকতে থাকে। বিশ্বনবী বলেন, যারা শহীদ হইয়া যাবে লাশটা তো কবরে থাকবে, মাটি লাশকে স্পর্শ করতে পারবে না, কিন্তু তাদের রুহটাকে সবুজ রঙের পাখির ভিতর ঢুকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওয়াডার দিয়ে দিলেন, হে পাখিরা, তোমরা জীবনের মায়া করো না, ধন সম্পদ ছেলে মেয়ে মা বাবার মায়া তুমি করো নাই, নিজের জীবনটাকে আমি মাওলার জন্য, আমার দিনের জন্য তুমি কুরবানি করে দিয়েছ, কিয়ামত পর্যন্ত এই জান্নাতে তুমি ঘোরাফেরা করবা, বিচরণ করবা, ভ্রমণ করবা, যেখানে খুশি সেখানে যাইবা, যা খুশি তা খাইবা, তোমাদের উপর কোনো নিষেধাজ্ঞা নাই। এই পাখিগুলো উড়ালতে উড়ালতে গোটা জান্নাত দৌড়াদৌড়ি করেন, এক সময় আরশে আজিমের নিচ পর্যন্ত চলে যা, আর
আরশে আযীম পর্যন্ত পৌঁছে যাওয়া। এই জন্য বন্ধুরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদ করেন, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, হে আমার জান্নাতী বন্দারা, আমি যে ওয়াদা করেছিলাম তোমাদেরকে জান্নাতে বিভিন্ন রকমের নেয়ামতাদি দান করব, আমি তো তোমাদেরকে জান্নাত দিয়া দিলাম, নেয়ামতাদি তোমাদের মন মতো পেয়েছো কিনা? জান্নাতীরা উত্তরে বলবেন, ও মাওলা, যে নেয়ামতের ওয়াদা তুমি করেছো এর চেয়েও বেশি আমরা পেয়েছি। আল্লাহ বলবেন, হে আমার বন্দারা, এই জান্নাতের মধ্যে তোমাদের আরো কোন চাহিদা চাওয়া পাওয়া আছে কিনা? জান্নাতীরা বলবেন, না না, কোন চাওয়া পাওয়া নাই। এর মধ্যে একদল লোক দাঁড়াইয়া যাবেন, আল্লাহকে ডেকে বলবেন, মাওলা গো, তুমি বলেছ জান্নাতের মধ্যে সব কিছু পাব, মা তাশতাহি আনফুসুকুম, মানুষ তার মনে যা চাইবে তা পাইবে, কিন্তু তোমার জান্নাতে একটা জিনিস তো পাইতেছি না। আল্লাহ তো জানেন কি জিনিস পাচ্ছেন না। এরপরও আল্লাহ জিজ্ঞেস করবেন, হে আমার প্রিয় বন্দারা, জান্নাতের মধ্যে এমন কি জিনিস তোমরা খুঁজে পাইতেছ না? জান্নাতীরা বলবেন, ও মাওলা, তোমার দ্বীনের জন্য তোমার নবীর সম্মান রক্ষার্থে এই কুরআনকে অক্ষুণ্ণ রাখতে যাইও, বেঈমান মুশরিক ইহুদি নাসারার সাথে যখন রণাঙ্গনে যুদ্ধের ময়দানে বেঈমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছিলাম, বেঈমানের আঘাতে যেদিন আমি মাটিতে লুটিয়ে পড়ে গিয়েছিলাম, আমার রুহটা যখন বের হতে ছিল, মাওলা গো, এমন একটা মজা আমি অনুভব করেছিলাম, যে মজাটুকু তোমার জান্নাতের মধ্যে আমি পাইতেছি না। ও মাওলা, তোমার জান্নাতে যে মজা রয়েছে ওইগুলি তো আছে, কিন্তু আমার রুহটা বের হওয়ার সময় যে একটা মজা আমি অনুভব করেছিলাম, এই মজাটুকু তোমার জান্নাতে আমি পাইতেছি না। মাওলা গো, ওই মজাটা তো আমার এখন দরকার, এই জান্নাতে মজাটুকু আমাকে দান কর। আল্লাহ বলবেন, হে আমার বন্দারা, ওই মজাটুকু জান্নাতে তো বিনয় হিসাবে শহীদ এই জন্য হওয়ার দরকার যে যে আকাম কুকাম যে গুণা
না বন্ধুরা, হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যাবে আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাত নসিব করবে। খুবাইবের কথা বলেছিল একটা কথা প্রসিদ্ধ, শৃগালের নেই বিড়ালের নেই, শত বৎসরের জিন্দেগিরিতে সিংহের নাই, একদিনের জিন্দেগি উত্তম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নবী গ্রেফতার করা হয়েছে, এক মাসের উপরে বন্দী করে রাখা হয়েছিল। হযরত খুবাইবকে আনুষ্ঠানিকভাবে তাকে হত্যা করা হবে, শহীদ করা হবে। যেদিন হযরত খুবাইবকে শহীদ করা হবে এর দু একদিন আগে যার ঘরে ছিল হারেসের মেয়ে তার বাড়িতে ছিল, হারেসের মেয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন, কাছে বলতে একটু দূর থেকে দেখতেছেন, আঙ্গুরের একটা ছড়া হযরত খুবাইবের হাতে রয়েছে। বুখারী শরীফের হাদিস, আঙ্গুরের একটা ছড়া হযরত খুবাইব একটা করে আঙ্গুর ফাইরা ফাইরা খাইতাছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনুকে ওই হারিসের মেয়ে প্রশ্ন করলো, খুবাইব তুমি বলো এই আঙ্গুরের ছড়া আসলো কোথায় দেখে? মক্কার কোথাও তখন কোন আঙ্গুর ছিল না। হযরত খুবাইব বললেন, এই আঙ্গুর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাকে রিজিক হিসাবে প্রেরণ করেছে, জান্নাতি খাব। যেমন ভাবে হযরত মরিয়ম আলাইহাস সালামকে তালাবদ্ধ কামরার মধ্যে গাইবি ফলফলাদি পৌঁছাইয়া দিয়েছিলেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নকিও পৌঁছানো হয়েছিল। খুবাইবকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হননি। হযরত আবু সুফিয়ান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কথা বুঝতেছেন নি আমার? হযরত আবু সুফিয়ান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু সুফিয়ান তখনও কিন্তু মুসলমান হয় নাই। আবু সুফিয়ান বলতেছে, খুবাইব অনর্থক জীবনটা তুমি বিসর্জন করবা না, তোমাকে এক্ষুনি ফাঁসিতে লটকানো হবে, ছেলে আছে মেয়ে আছে, তোমার মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, ও খুবাইব মুহাম্মদের কলমাটুকু তুমি ছেড়ে দাও, আমি তোমার সাথে ওয়াদা করলাম নিজ দায়িত্বে তোমাকে নিরাপদে তোমার বাড়িতে পৌঁছাইয়া দেব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বেঈমান কাফির, হে আবু সুফিয়ান, কলমার মহাব্বত তুই কি জানবে? নবীর মহাব্বত আমাদের অন্তরে যে রয়েছে তোরা কি বুঝবি? হে আবু সুফিয়ান, আমাকে যদি টুকরা টুকরা করে দেওয়া হয়, আমাকে যদি আগুনে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়, খোদার কসম আমার অন্তর থেকে বিশ্বনবীর কলিমা বের করতে পারবো না। তোমরা আমাকে যা খুশি তা করো, কলিমা ছেড়ে দেওয়ার কথা বলিয়া আমাকে তোমরা কষ্ট দিও না। আবু সুফিয়ান বলতেছে, ঠিক আছে দেখা যাবে,
কতটুকু বাহাদুরি তুমি দেখাইছো, দেখাইতেছো, দেখ এক্ষুনি দেখবা ফাঁসির মঞ্চে উঠানো হচ্ছে। এর আগে আগে আবু সুফিয়ান বলতেছে, ও খুবাইব, তোমার চাহিদা কোনো আছে কিনা, খানা পিনার কোনো চাহিদা আছে কিনা? খুবাইব বলতেছেন, কোনো চাহিদা নাই। কাহা মুজকু কেসি শাইকি না হাজত হে না রুগবত হে, ফকত হুব্বে নবী কা যাও কেহে শৌকে ইবাদত হে। এ বেঈমানের দলেরা, ও আবু সুফিয়ান, দুনিয়ার জীবনে আমার আর কোন আশা আকাঙ্ক্ষা বাকি নাই, দুনিয়ার জীবনে আর একটা মুহূর্ত আমি বেঁচে থাকতে চাই না, কিন্তু বিশ্ব নবীর মহাব্বত নিয়ে, আল্লাহর মহাব্বত নিয়ে আমি যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, এটাই হবে আমার জন্য ধন্য, আমি সফল কাম হয়ে যাব। ও আবু সুফিয়ান, তুমি যদি আমাকে সময় দাও, দুই রাকাত নামাজ আমি পড়তে পারি, অনুমতি দেওয়া হলো। হযরত খুবাইব চটফট করে ছোট্ট ছোট্ট দুইটা সূরা দিয়া দুই রাকাত নামাজ আদায় করলেন। নামাজের পর খুবাইব বলতেছেন, ও বেঈমানেরা, তোরা মনে করবে মরণের ভয়ে আমি আতঙ্কিত, আমি ভয়াত্ম হয়ে গিয়েছি, এই কারণে নামাজ লম্বা করছি, এই কারণে আমি লম্বা করেছি, এই আশঙ্কায় ভয় যদি না থাকত, বড় বড় সূরা পড়ে পড়ে শেষবারের মতো আমি নামাজটুকু অনেক লম্বা করে নিতাম। লম্বা করলে তোরা মনে করবে, হ্যাঁ মরণের ভয়ে আমি লম্বা করতেছি। দুই রাকাত নামাজ পড়ে ফাঁসির মঞ্চে দাঁড়াইলেন। ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া আবু সুফিয়ান আবার বলতেছে, ও খুবাইব, তোমাকে আমি বলতে চাই, ওই মতো সারতা নাই, শুধু এতটুকু একটা কথা যদি তুমি বলতে পারো, যে ফাঁসিতে আমাকে না লটকাইয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লটকাইয়া দাও, এতটুকু কথা যদি তুমি বলতে পারো, ও খুবাইব, তোমাকে মুক্তি দেওয়া হবে, নিরাপদে তোমার বাড়িতে পৌঁছাইয়া দেওয়া হবে। হযরত খুবাইব তখন চিৎকার মেরে আবু সুফিয়ানকে বলেছিল, ও আবু সুফিয়ান, তুমি কি বলছো, বিশ্ব নবীকে ফাঁসিতে লটকানোর কথা বলছো? আল্লাহর কসম করে বলছি, আমি খুবাইবের মধ্যে জীবন থাকা পর্যন্ত, রক্তবিন্দু থাকা পর্যন্ত, নবীজির পাও মুবারকে ছোট্ট একটা কাঁটা বিদ্ধ হবে, ওই কাঁটা বিদ্ধ হতে পর্যন্ত আমি দেব না, আমার জীবন থাকা পর্যন্ত নবীর পাও মুবারকে ছোট্ট একটা কাঁটা বিদ্ধ হবে আমি দেব না, ফাঁসিতে লটকানো তো দূরের কথা। তখনই আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাওলা গো, وقد خيروني الكفر والموت دونه وقد حملت عيناي من غير مجزي, দশটা শের পড়েছিলেন, আমি শুধু একটা শেরের অর্থ বলছি। হযরত খুবাইব বললেন, মাওলা তুমি তো দেখতেছ, একদিকে আমি যদি কলিমা ছেড়ে দে আমাকে তারা মুক্তি দিয়ে দেবে, কলিমা না ছাড়লে এক্ষুনি আমাকে ফাঁসিতে লটকানো হবে, ও মাওলা ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কারো আমার প্রয়োজন নাই, আমি খুশি মনে তোমার রাস্তায় তোমার দেওয়া জানটা বিসর্জন করে দিচ্ছি, মাওলা তুমি আমার এই মেহনতটাকে কবুল করে নাও, তোমার রাস্তায় শাহাদত দয়া করে কবুল করে নাও। বলে সুবহানাল্লাহ, শহীদ করা হয়েছে, এখন শেষে আসেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমরা মুসলমান কিনা? আরে জুড়ে বলেন মুসলমান কিনা? মুসলমানের জানমাল হবে মূল্য খেলনা হত, মুসলমানের জানমাল হবে খেলনা মূল্য হত, রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মত, মুসলমানের জানমাল হবে খেলনা মূল্য হত,
রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মত। বিশ্ব নবী বলেছেন, আমাকে যদি ভালোবাসো, মুসলমানদের জানমাল, মুসলমান নারীদের ইজ্জত নিয়ে যারা হোলি খেল খেলবে, ইজ্জত লুণ্ঠন করবে, হে মুসলমান যুবকেরা, ওই মুসলমান ভাই বোনদের রক্তের প্রতিশোধ নেওয়া তোমাদের দায়িত্ব। আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিন মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। আয়াতে আল্লাহ বলেন, মুসলমান নারীরা, মুসলমান বৃদ্ধ বৃদ্ধারা, মুসলমান বাচ্চা বাচ্চিরা, এমন ভাবে তোমাদেরকে ডাকতেছে, হে মুসলমান যুবকেরা, হে মুসলমান ভাইয়েরা, কোথায় তোমরা, আমাদের অবস্থা তোমরা কেন দেখছো না, আমার বাস, আমার সামনে আমার মাকে দর্শন করে হত্যা করা হচ্ছে, হে মুসলমান যুবকেরা, আমার সামনে আমার বাবাকে সবাই করে শহীদ করা হচ্ছে, আমার সামনে আমার ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ভাই বোনদেরকে পশুর মতো সবাই করা হচ্ছে, আমাদের ঘর বাড়ি চালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হচ্ছে, হে মুসলমান যুবকেরা, কোথায় তোমরা, ঘুমের ঘরে আর কতদিন তোমরা থাকবা, ঘুম থেকে সজাগ হও, খালিদ বিন ওয়ালিদের তরবারি নিয়ে আবার গর্জে উঠে যাও, আবার উঠো, শেষের দিকে যাচ্ছি বন্ধুরা। এই কিছুদিন আগে এই যে একটা শের আমি বললাম, শেরের অর্থটা বুঝে বস্ত সারা যেমন শুনতেছে, হাদিস শরীফে নবীজি বলেন, যা তারাক তুমুল জিহাদ ফাসাল্লাকাল্লাহু আলাইকুম দুল্লাহ, জিহাদ ছাড়মা বেঈমান নাস্তিক মুরতাদ ইহুদি নাসারা, এদেরকে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে, তোদের রক্তে জমিনকে লাল করা হবে। তোদের জানমালের নিরাপত্তা থাকবে না, তোদের ইজ্জতের নিরাপত্তা থাকবে না। ঘটনা আপনাদের জানা আছে, নগদ যে ঘটনা মায়ানমারের আপনাদের সামনে না, এ হুজুর যারা আমরা আছি, একটু লক্ষ্য করে দেখো, আমি নিজে যখন গেছি দ্বিতীয়বার, তো 12-17 জন বড় বড় আলেম বসা, 12-17 জন আমাকে ওখানে ফোন করে বলছে এখানে আসে, আমারে পরিচয় করাইতেছি, এক ব্যক্তি ছিল বৃদ্ধ, 35 বছর পর্যন্ত বুখারি পড়াইছি, কয় বছর, 35 বছর পর্যন্ত বুখারি পড়াইলেন, বড় এক দাউরায় হাদিস মাদ্রাসার মুহতামিম ছিলেন, অবশেষে তাকে এমন মান মারছে, জীবনে নামাইয়া দাড়িটা কামাইয়া দিয়েছিল, দাড়ি কামাইছি, এবং 10-12 জন বড় বড় মুহাদ্দিসিনে কেরাম সামনে উপস্থিত ছিল, গরুর মতো সবাই করে শহীদ করা হয়েছিল, মুসলমানদের ধ্বংস নিহত হবে মুসলিম বিদর্মীদের হাতে, ধ্বংস নিহত হবে মুসলিম বিদর্মীদের হাতে, ধ্বংস নিহত হবে মুসলিম বিদর্মীদের হাতে, হবে না জাহাল ছেড়ে যাবে দেশ বাসীদের রক্তপাতে, বিদর্মীদের হাতে না জাহাল হবে নার্ভাস হবে, তাদের রক্তে জমিনকে লাল করা হবে, ইজ্জতের নিরাপত্তা থাকবে না, ভাইয়ের সামনে বোনকে দর্শন করা হবে, বাবার সামনে মাকে দর্শন করা হবে, ভাইয়ের সামনে বোনের ইজ্জত
আসেনি বলেন, আমরা তো শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। মায়ানমারের অবস্থা, কাশ্মীরের অবস্থা, ফিলিস্তিনের অবস্থা হচ্ছে কিনা, এখন তোমার আমার কি করার? আমরা কি, আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবো? বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে মনে করি শুধু দোয়ার দ্বারা সব কিছু হয়ে যাবে, আল্লাহ এই আয়াতে বলেন, হে মুমেন মুসলমানেরা, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, হে মুসলমানেরা তোমরা গর্জে উঠো, তোমার ভাই বোনদের ইজ্জত নিয়ে যারা ছিনি মিনে খেলছে, তাদের গরবারি যারা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছে, তাদের প্রতিশোধ নেওয়ার জন্য গর্জে উঠো, বাকি সাহায্য বদর যুদ্ধে যে গায়বী সাহায্য আমি পাঠিয়ে দিয়েছিলাম, আবার তোমাদের নিকট এই সাহায্য, গায়বী সাহায্য আমি পাঠিয়ে দেব। বলে না সুবহানাল্লাহ। এখন সজাগ হতে হবে, এখন সজাগের সময়। তো বলতেছিলাম বন্ধুরা, ছোট্ট ঘটনা, ঘটনাটা যারা আহলে হাদিস কেরামতিরা বিশ্বাস করে না, তোমাদের হাতে ধরে ভাই ধরে বলতেছি, ঘটনাটা শোনো। মাদারিজ সালিকিন কিতাবের 2 নম্বর খন্ড 489 পৃষ্ঠা, শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়ার শিষ্য ছাত্র হাফেজ ইবনুল কাইয়িম আল জাউজি ঘটনাটা উল্লেখ করছে। কি ঘটনা? ঘটনা বলার আগে ঘটনার উদ্দেশ্যটা বলতেছে, গো হুজুর আমার কাছে কিচ্ছু নাই, আপনাদের সামনে বলতেছে, আল্লাহ আমি যে আকাম পুকাম করছি, যে গুনাহ করছি, মরার পরে স্বাভাবিক ভাবে মরা যদি মরি, আমি জীবন হিসাব দিয়ে আল্লাহ যাইতাম না, আর জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। রাস্তা একটাই, তোমার রাস্তায় শহীদ হওয়া। ওয়ালা তাকুলু লিমা ইউকুতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা শাহাদত বরণ করবেন স্বয়ং আল্লাহ বলে, তাদেরকে মৃত বলতে পারবো না। সুতরাং আমি আমার পিছে জাহান্নামের আযাব তো সইতে পারবো না, এই কারণে আমি শহীদের মরণ মরতে চাই। আল্লাহর কাছে দোয়া করি, যখন আপনারা শুনবেন চিষ্টি মারা গেছে, আমি আশা রাখি আল্লাহ আমার শহীদের মরণ দেবে। হ্যাঁ, বাকি আল্লাহর ইচ্ছা, কোটিবার দোয়া করলো আল্লাহর ইচ্ছার বাইরে বাইরে হলো কবুল হতো না। যেমন খালেদ বিন ওয়ালিদ সাইফু মিন সুয়ুফিল্লাহ, আল্লাহ নিজে তার উপাধি দিয়েছেন আল্লাহর তরবারি, কার তরবারি? উনি সারা জীবন দোয়া করছে, আল্লাহ তোমার রাস্তায় আমার শাহাদতের মর্যাদা দান করো, আমার শহীদ বানাইবা। শহীদ হইছে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, খালেদ বিন ওয়ালিদে খামা খাই দোয়া করছে, অনর্থক। কেন? আল্লাহ যাকে আল্লাহর তরবারি বলেছে, এ শহীদ দোয়ার অর্থ হইল আল্লাহর তরবারি ভেঙে যাওয়া। আল্লাহর দরবারে বান্দার মত ক্ষমতা জগতের বুকে নাই, সুতরাং খালেদ বিন ওয়ালিদ শহীদ হতে পারবে না। খালেদ বিন ওয়ালিদ সাইফ বিন সুয়ুফিল্লাহ। যাই হোক, ঘটনাটা বলতেছি,
তাতারই একটা বদমাইশি গোষ্ঠী ছিল বেঈমান কাফের দল। আল্লাহ মামিনী সাহেব হুজুর নাম্বার আল্লাহ মারকাদা আল্লাহর পথে বিস্তারিত আলোচনা করেছেন। যাই হোক, তাতারিরা মুসলমানদের উপরে এমন ভাবে জুলুম অত্যাচার করেছিল, মেয়েদেরকে তারা দর্শন করা বস ছুরি মাইরা বর্ষা দিয়া মাইরা ফেলাইতে আসে রাস্তাঘাটে হচ্ছে, কাক চিলেরা তাদের গুস্ত খাইছে, এমন ভাবে তাদের উপর জুলুম অত্যাচার করেছিল। আল্লামা আমিনী সাহেব বাংলার সিংহ পুরুষ, উনি লেখেন যে তাতারিদের নাম শুনলে মুসলমানরা জাগাত খারিয়া যেত, মানে সাহস টাহসে নিভুলে যেত। কিন্তু হঠাৎ করে তাতারিরা শাম দেশে, বর্তমানে সিরিয়া, সিরিয়াতে অভিযান পরিচালনা করবে ঘোষণা হয়ে গেছে। সিরিয়ার মানুষ তো এমন পেরেশান, সিরিয়ার উপর আক্রমণ করার অর্থ হইল আমেরিকা, লন্ডন, চীন, রাশিয়া, এরপরে পাকিস্তান, এই ভারত, আমেরিকা, লন্ডন, চীন, রাশিয়া, ভারত, কয়েকটা রাষ্ট্র, পাঁচটা রাষ্ট্র মিললা যদি, তখন তিনি কঠোর ভাবে বলছেন শপথ করছে, সত্তরবার আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাতারিরা পরাজিত হবে, কিন্তু একবারও ইনশাল্লাহ বলেন নাই। উপস্থিত উলামায়ে কেরামগণ বললেন কুলিয়া শেখ ইনশাআল্লাহ, হে শেখ ইনশাআল্লাহ তো বলেন। তখন আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন ইনশাআল্লাহ বলা হয় সম্ভাব্য বিষয়ের উপর, নিশ্চিত বিষয়ের উপর ইনশাআল্লাহ না বললেও চলে। নিশ্চিত বিষয় তো আল্লাহ ছাড়া কেউ জানে না, যেমন আমি এক সিল্লাল লাগি তবলিগে যাব ইনশাআল্লাহ করছি, আল্লাহ চাইলে যাই আর না হইলে নাই, নিশ্চিত ভাবে আমি যাইতে পারবো তো জানি না, নিশ্চিত বিষয়টা আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। হযরত ইবনে তাইমিয়া যখন বললেন আমি ইনশাআল্লাহ বলতেছি সম্ভাব্য বিষয়ের উপর না নিশ্চিত বিষয়ের উপর, তখন তো উপস্থিত উলামায়ে কেরাম আবার প্রশ্ন করলেন যে আপনি কিভাবে বুঝতে পারলেন নিশ্চিত বিষয় তাতারিরা পরাজিত হবে, কিভাবে জানতে পারলেন? বারবার প্রশ্ন করার পর আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি উত্তরে বললেন লা তুকসিরু আলাইয়া, হে আমার ভাইরা উলামায়ে কেরামগণ, আমাকে তোমরা এত প্রশ্ন করিও না। কাতাবাল্লাহু তাআলা ফিল লাউহিল মাহফুজি, আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজের মধ্যে লিখে দিয়েছেন আন্নাহুম মাহজুমুনা ফি হাযিহিল কাররা, কো এবার তাতারিরা যদি শাম দেশে সিরিয়াতে অভিযান পরিচালনা করে তারা পরাজিত হবে, সূচনীয় ভাবে পরাজিত হবে। ওয়াজ্জাফরা ওয়ান্নাসরা লিজুশিল মুসলিমিন, সফলতা বিজয় মুসলমানদের হাতে থাকবে, মুসলমানরা জয়লাভ করবে। লোহে মাহফুজে আল্লাহ লেখা তুলেছেন, লোহে মাহফুজের লেখার মধ্যে জোর পরিমাণ পরিবর্তন হবে না। লোহে মাহফুজের লেখা কেমনে দেখছে? বস আধ্যাত্মিক দৃষ্টি দ্বারা, রুহানি দৃষ্টি দ্বারা দেখছে। যাই হোক, বেঈমানরা এসেই গেছে তাতারিরা, আল্লামা ইবনে তাইমিয়া বলছে তোমরা শুধু প্রস্তুতি নিয়ে থাকো, বস বাপসাপ দেখাইবা, যতটুকু সম্ভব তাদের উপর আক্রমণ করবা। সিরিয়াতে ঢুকার যে মেন রাস্তা ছিল, মেন রাস্তা, মেন ফটক, এদিক দিয়ে সিরিয়ার তাতারি বাহিনী ঢুকতেছে, সিরিয়ার বাহিনী যারা ছিল এরা চাক্ষুষ দেখতেছে, ঢুকে ঢুকার সাথে সাথে কেল্লাটা মাটিতে ফেরা দেখা, কেল্লা পড়ে যাচ্ছে এইভাবে,
কত লোক আসছিল, একের পর লাশের উপর লাশ, লাশের স্তূপ হয়ে গেছে। অবশেষে তারা বই পায় কিছু লোক পলায়া জান বাঁচাইছে, যারা ঢুকছে সব নিহত হয়েছে, জাহান্নামে পৌঁছে গেছে। এ সাহায্য করছেন কে? আল্লাহ বলেন, বান্দারা বেঈমানদের হাতে পারমাণবিক অস্ত্র আছে, এটা বোমা আছে, অত্যাধুনিক অস্ত্র আছে, তোমাদের সাথে আছি আমি মাওলা, তোমরা যদি সজাগ হয়ে যাও তাদের অস্ত্রগুলো আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে মিসমার করে দেব। আল্লাহ আমাদেরকে শাহাদতের ফজিলত বুঝার তৌফিক দান করো, সবাই বলে না আমি। এখন দ্বিতীয় পর্ব, কথা বুঝতেছেন কি? আল্লাহ জানাজার নামাজের সাথে সাথে দোয়া করা চাইছে, ভাগ্যবান ওই ব্যক্তি সুন্নত তরিকায় তাদের জানাজা হয়। কেমনে ঘটনা শুনে অতি সংক্ষেপে বলতেছে, হযরতের রাখছে আরাম করতেছে, কথাগুলোর দরকার আছে কিনা বলে। এখন দরকার, যখন ওই যুগ এসে যাবে তখন কিন্তু হাই হাই আফসোস করলে চলবে না। বলতেছিলাম বন্ধুরা, দুয়ে দুয়ে কত আর জোরে ফিচ্ছি পরীক্ষা দিব আর কি, একবার ছুটো, চার বছর পাঁচ বছরে ফিচ্ছিরা আছে না, ইয়ে দুই দশ পর্যন্ত জানে না পারে না, পরীক্ষা অঙ্ক মাস আইছে দুয়ে দুয়ে সাত, তিনে তিনে ছয়, এক আর তিনে সাত, যুগ সি আইছে পরীক্ষা দাইছে দুয়ে দুয়ে কত লেহ, তিন দা এক কেন বইছে, কইলারা কইতে যে আম্মা এত রাত্রে সি আইছে দুয়ে দুয়ে সাত, আমি তো সাইরে লিখুন ঘরের টাই কত তে আমি বেশি লোক আসলে হোক, এর ঘরের টাকো আমি তোর দুন রাত্রে বেশি লোক ছয় হোক, প্রথমটা লিখছে সাত, দুই নম্বরটা লিখছে পাঁচ, তিন নম্বরটা লিখছে ছয়, এখন বলেন তোর নাম্বার ভাইব কোন দেয় সাইরে, হে দুইটাতে বেশি লাগছে নাম্বার ভাইবনি, নাম্বার ভাই তো না কেন অঙ্ক হয়েছে না। বিশ্ব নবী বলেন, যারা বেদাত করে এরা আমি নবীর আমলের উপর ভিত্তি করে বেশি করে, এই কারণে হাসরের ময়দানে বেদাতীরা আল্লাহর কাছে আবেদন করে, মাওলা আমরা তো কাজ করছি অনেক বেশি করছি, আল্লাহ বলবেন করছো তো বেশি, নিজের পক্ষ থেকে অঙ্ক হয়েছে না, অঙ্ক তুলে দুয়ে দুয়ে সা লেখলে, যেহেতু নবীর তরিকা নবীর নির্দেশ অনুযায়ী আমল তুমি করো নাই, করছো নিজের মন মতো, সুতরাং তুমি নাম্বার ভাইতে না, জাহান্নামে যাও। বিশ্ব নবীর জিন্দিগিতে হাজার হাজার শত শত সাহাবায়ে কেরামগণ মৃত্যুবরণ করছেন, নবী নিজে জানাজা দিছেন, বুঝো একটা জানাজার সাথে সাথে সালাম ফিরাইয়া নবী হাত উড়ে দোয়া করেন না, দোয়া করছেন দফনের পরে। এই জন্য অনুরোধ করে বলছি, জানাজার নামাজের সালাম ফিরাইয়া সাথে সাথে দোয়া আমাদের দেশে দিয়ে দাঁড়িয়ে খুব মারামারি, খুব কাটাকাটি, খুব কথা কাটাকাটি হয়, অনুরোধ করে বলছি, মনে করবে যে জানাজার সাথে সাথে দোয়া করা হবে এর ভাগ্য খারাপ, কারণ একটা বেদাত কাজ লইয়াছে কবর যাইতেছে, ভাগ্যের বিষয়। আপনারা ওসিয়ত করবেন, বার্কেলিং এ যাওয়ার দরকার নাই, ঝগড়ার দরকার নাই, আমি মরার পর দোয়া করা হবে জানাজার নামাজের সাথে সাথে না, বরং দফনের পরে ওসিয়ত করে যাবেন, ঘোষণা করবেন এখানে জানাজার সাথে সাথে দোয়া হবে না, হবে ইনশাল্লাহ, কখন দফনের পরে একটা সুন্নত হবে। এর একটা কারণ আমি কইতাছি, কো দফনের পরে মানুষ তাহানা জাগা, অনেক লোক জাগা, ই একটা উজুয়াত দেখা, কথাটি কিরা এর আগে কইরে নিলে দেশি মানুষ পাওয়া যাইব, বোর করতে একটু বেশি। এ ব্যাপারে বুখারীতে একটা ঘটনা বলতেছি, বুখারী শরীফ প্রথম খণ্ড 131 হিজরা, বুখারী শরীফ প্রথম খণ্ড 131 হিজরা, ঘটনাটা হলো হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবী, আর এক বদমাশ আছে নাম তার মারওয়ান, মারওয়ান আছেন হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম, এমন কোন আকাম নাই যে হে করে নাই, জুলুম অত্যাচার করতে করতে মানুষের বিতিষ্ঠা বানাইছে, সবাই দিলে দিলে শুধু
দুরু দুরু করে আর আল্লাহর গজব নাযিল হবার লাগি দোয়া করে, নাউজুবিল্লাহ বলে। কিন্তু নামাজের সময় হয়ে গেছে, নামাজের রমজান এসে গেছে, রমজানের পরে রোজার ঈদের নামাজ, নামাজ পড়া ওয়াজিব, খুতবা দেওয়া সুন্নাহ। খুতবা দেওয়া কি সুন্নাহ? তো নামাজ তো পড়ছে ঠিক মারওয়ানে, মারওয়ানে নামাজ পড়িরা খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়াইছে, খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়াইছে যত লোক আছেন সব বাইরিয়া গেছে গা, বলেন না নাউজুবিল্লাহ, মানে এর প্রতি তো সন্তুষ্ট না, সব গেছে গা। এই 15-20 জন হাজার হাজার মুসল্লির মধ্যে 15-20 জন রয়েছে, এমন লজ্জা হাইছে। বুখারি 131 খ্রিস্টাব, আমারে যেহেতু বিজ্জিত করছো তোরারে শিক্ষা দিয়ে জীবনে লাগে রাখ। সামনে ঈদের নামাজ আইতেছে, কুরবানির সময়, কুরবানির সময় আগে রেডি করছে, মিম্বর রেডি করে রাখবে, নামাজের আগে আমি খুতবা মেরা দিয়া, কারণ তখন তো আর নামাজ ফিয়ার যাই থাকতো না। রমজান গেছে, বকরিদ, ঈদুল আজহা, ঈদুল আজহার নামাজ পড়াইতে যাইতেছে। আবু সাইদ খুবই আবার ব্যাপারটা বুঝা লাইছে, শুনে লাইছে যে হ্যাঁ যে আগে কি করবো, খুতবা দিব। উনি এই কারণে ওনার ফিসে ফিসে যাইতেছে, ফিসে ফিসে গিয়া কাছে যখন গেছে তখন মিম্বরে উঠতেছে খুতবা দিবার লাগে, মিম্বরে তো উঠবো, তুই পরে এনে নামাজ পড়ে, নামাজের পরে এমনি হাত ধরে টান দিছে, কি করতেছ আগে নামাজ পড়ো, খুতবা আগে কি দিলে যারা দিয়া হাত ছুড়াই লাইছে, ছুড়াই গেছে, তাকে দুয়ে গেছে। আবু সাইদ খুদরি বলেন কাদ গাইয়ার তুমি আল্লাহ, নবীর দিনটাকে নবীর আদর্শকে তুই ধ্বংস করে দিছ, পরিবর্তন করছ, এটা নবীর তরিকা না। মারওয়ান বলতেছে তুমি চুপ থাকো, পরে আমি কারণ কমেনে কেন আমি এটা করছি। নামাজ টামাজ শেষ করার পর আবু সাইদ খুদরি রে ডাকতে না বলতেছে দেখো না রোজারি দে কারবার কি হয়েছে, আমি নামাজের সময় সবাই ছিল, খুতবার সময় হাজার হাজার লোকের মধ্যে কয়েকজন আছে সব গেছে গা, এরা তো আমার দেখতে পারে না, এই জন্য আগের তারে ফরে লিয়েছি, পরের তারে আগে নিছি। অবশ্য কয়েকদিন হ্যাঁ যতদিন ছিল ততদিন এই অবস্থা ছিল, পরবর্তীতে আবার শেষ হয়ে গেছে। যারা বলে যে দফনের পরে লোক সকল থাকবে না, একজন থাক, নবীর সুন্নত অনুযায়ী নামাজটা হোক, কথা ঠিক আছে কিনা? যদি সুন্নত বহির্ভূত কোটি মানুষে তোমার জানাজাতে শরীর কয়েক দোয়া করে নবীর সুন্নত তরিকায় না হোক, কিচ্ছু লাভ হবে না। এই দুইটা কাজের উপর ইনশাল্লাহ আমল করব, রাজি আছি তো? এখন বন্ধুরা একটা লোক উঠতে পারবেন না, যদি উঠেন আমি দুঃখ পাইব, কষ্ট পাইব। এই মাদ্রাসা জনক আলহাস আব্দুল সামাদ মুন্সি নাব্বার আল্লাহ আমার কাদা, আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানাক, সবাই বলে না আমি, এবং উনার এক ছেলে আমার কলিজার টুকরা আছে জনাব মরহুম ইদ্রিস মিয়া, এবং উনার বড় ছেলে বর্তমানে জিন্দা জীবিত, যদিও অসুস্থ। এই মাদ্রাসার মুতাওয়াল্লি এবং সেক্রেটারি জনাব আলহাজ মাস্টার ইসমাইল হোসেন সাহেব, আল্লাহ উনারে শেফায়ে কামেলা দান করুক, সবাই বলে না আমি, এবং উনার সবচেয়ে ছোট ছেলে জনাব আব্দুর রহমান সাহেব, উনি একটা মাদ্রাসার নামে গজল বানাই দিলেন, এরপরে কই গেছে গা না ঘুমাই গেছে আল্লাহ জানে, এদেরকে আমি ভাগ্যবান মনে করি। বলেন সুবহানাল্লাহ, পত্র এলাকার মধ্যে আমি মনে করি আব্দুল সামাদ মুন্সির মতো ভাগ্যবান আর কেহ না। এই জায়গা সূচনা করলেন, উনি দিয়া গেলেন, এমন কোন দোয়া নাই যে তার রুহের তার কবরও যাইতেছে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে ছিলেন ফকির শামসুল ইসলাম সাহেব, আব্দুল কুদ্দুস সাহেব সহ মেম্বার সাহেব, ওই জায়গা দিয়ে আমাদের সাথে মহব্বত করছে। এরা যদি আজকে থাকতো কত খুশি হইতো, দাওরা হাদিস টাইটেল মুফতি পর্যন্ত হয়ে গেছে, খুশি হইতো। তাদের জন্য প্রাণ খুলে মন খুলে দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, সবাই বলে না আমি। এবং এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত, আমি তো একদিন চলে যাব হঠাৎ করে, আমার কিন্তু আলহামদুলিল্লাহ আর কোনো আশা আকাঙ্ক্ষা কিচ্ছু নাই, দরো পর্যন্ত এত্তা পর্যন্ত আল্লাহ মাদ্রাসা থেকে যার আশা আকাঙ্ক্ষা নাই। এখন আপনাদের দায়িত্ব এটা ধরে রাখার দরকার আছে কিনা? আপনারা মসজিদ ফিরতে গিয়ে দেখবেন মসজিদের ভিতরে এমন মসজিদ বাংলাদেশে খুব কমই আছে, জীর্ণ শীর্ণ কোনো কিছু নাই, কারণ এটা করতেছি না কেন, করতেছি না এই কারণে
এটা করে লাভ হইতো না, যা করম এটার মধ্যে অতিরিক্ত টাকা যাইব। জিকিরের মাহফিলে জায়গা সংকুলন হয় না, কয়েকটা জমা করতে হয়। রমজান মাসের মধ্যে শত শত উলামায়ে কেরামগণ এখানে এতেকাফ করবে, জিকিরের মজলিস হবে, হাজার হাজার ছাত্ররা হবে। এর জন্য মসজিদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মসজিদটা তুমি তোমার পছন্দের ব্যক্তিদের দ্বারা, পছন্দের টাকা দ্বারা মসজিদটা শুরু করো এবং শেষ করার ব্যবস্থা করো। সবাই বলেন আমিন।